মানবাধিকার বিষয়। মানবাধিকার বিষয়টাই শব্দটা বর্তমান বিশ্বে বহুল আলোচিত একটা শব্দ। মানবাধিকারের সংজ্ঞায় বলা হয়েছে মানবাধিকার হচ্ছে মানসিক অধিকার। পৃথিবীতে বসবাসকারী জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ ধনী দরিদ্র নির্বিশেষে সকল মানুষের যে অধিকার এটাকে বলা হয়েছে মানবাধিকার। আমার আলোচ্য বিষয় হচ্ছে পরিণীতি প্রথম পত্রের পঞ্চম অধ্যায়। এটা তোমরা হয়তো এই বিষয়ে অবগত আছো যে মানবাধিকার যেহেতু মানুষের অধিকার, এই অধিকারটা নিশ্চিত করে জাতিসংঘ 1948 সালে 10ই ডিসেম্বর জাতিসংঘের মহাসনদে সার্বজনীন মানবাধিকার ঘোষণা করা হয়। এই ঘোষণায় বলা হয়েছে পৃথিবীতে বসবাসকারী যেখানে যে মানুষ থাকবে তাদের প্রত্যেকের অধিকার হবে সমান। কিন্তু মানবাধিকার রক্ষা করার ক্ষেত্রে একটু ব্যতিক্রম হচ্ছে একটা রাষ্ট্রের মৌলিক অধিকারের ক্ষেত্রে। মৌলিক অধিকার একটা রাষ্ট্রের মধ্যে যেমন সীমাবদ্ধ, ঠিক মানবাধিকারটা এত সুরক্ষিত না হলেও সারা পৃথিবীব্যাপী এই মানবাধিকারটা বিস্তৃত। একটা রাষ্ট্রের মৌলিক অধিকার নিশ্চিত করে সেই রাষ্ট্রের রাষ্ট্রকর্তৃক প্রদত্ত সংবিধান, কিন্তু মানবাধিকারটা নিশ্চিত করে জাতিসংঘের ঘোষণার মহাসনদে। কোনো দেশের কোনো জনগোষ্ঠীর উপরে যদি মানবাধিকার লঙ্ঘিত হয় তাহলে সঙ্গে সঙ্গে এই মানবাধিকার রক্ষার জন্য জাতিসংঘের পক্ষ থেকে ওই রাষ্ট্রের উপরে তার মানবাধিকার রক্ষার জন্য বলা হয়। জাতিসংঘের বিভিন্ন শাখা এই মানবাধিকার রক্ষার জন্য বা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এইগুলো দেখার জন্য বিস্তৃত রয়েছে, যেমন রেডক্রিসেন্ট সোসাইটি, হিউম্যান রাইটস ওয়াচ, মানব আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইত্যাদি। যাই হোক, সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে আমি মানবাধিকারের সংজ্ঞাটা বোঝানোর চেষ্টা করেছি। মানবাধিকার যেহেতু সারা পৃথিবীর মানুষের অধিকার, এই অধিকারটাই এখন সারা পৃথিবীর সকল মানুষের অঞ্চলভেদে রাষ্ট্রভেদে সকলের জন্য রক্ষিত হওয়া একান্ত প্রয়োজন আছে বলে আমি মনে করি।